আজকের পর্বটি যে মানুষটিকে নিয়ে আমরা সাজিয়েছি তিনি এদেশের সাংস্কৃতিক অঙ্গনের একজন পুরোধা ব্যক্তিত্ব। প্রতিনিয়ত অভিনয় করে চলেছেন টেলিভিশন নাটকে, অভিনয় করেছেন এবং নির্দেশনা দিয়েছেন মঞ্চ, বেতার এবং চলচ্চিত্র। সামাজিক সাংস্কৃতিক সংগঠক হিসেবে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন, আমাদের পথ দেখিয়ে যাচ্ছেন। তিনি আমাদের সকলের প্রিয়, সদা হাস্যোজ্জ্বল বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। একজন কীর্তিমান মানুষ কিভাবে হয়ে উঠলেন সেটি আমরা আপনার কাছ থেকে জানবো, কিন্তু তার আগে আমরা আপনার জীবনের উপর একটি ডকুমেন্টারি নির্মাণ করেছি, সেটি দেখে আসব। চলুন। প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম জন্মগ্রহণ করেন ইংরেজি 1935 সনের 27 জুলাই অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নানার বাড়িতে। তবে তার পৈতৃক বাড়ি বাংলাদেশের বাগেরহাটে। মাত্র 2 বছর বয়সে তিনি তার পিতাকে হারান। শৈশব কৈশোরের পুরোটা সময় কেটেছে বর্ধমান শহরে। সৈয়দ হাসান ইমামের শিক্ষা জীবন শুরু হয় বর্ধমান টাউন স্কুলে। তারপর তিনি অধ্যয়ন করেন 1952 সন থেকে 1954 সন পর্যন্ত রাজ কলেজে। 1954 সন থেকে 1957 সন পর্যন্ত অধ্যয়ন করেন টেকনিক্যাল কলেজে। এখান থেকেই তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করেন। ছাত্রজীবনে তিনি সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ঐতিহ্যবাহী রাজ কলেজের সাংস্কৃতিক সম্পাদক, কমন রুম সম্পাদক নিযুক্ত হন। এছাড়া মাত্র 16 বছর বয়সে বর্ধমান জেলা গণনাট্য সংঘের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ছাত্রজীবনে 1952 সনে অল ইন্ডিয়া ইউথ ফেস্টিভ্যালে তিনি রবীন্দ্রসঙ্গীতে প্রথম স্থান অধিকার করেন। বর্ধমানে তিনি মঞ্চে সঙ্গীত পরিবেশন করে বিশেষ প্রশংসিত হন। সৈয়দ হাসান ইমাম 1957 সনে দেশে ফিরে আসেন এবং দর্শনার কেরু অ্যান্ড কোম্পানিতে চাকুরিতে যোগদানের মাধ্যমে প্রথম কর্মজীবনের শুভ সূচনা করেন। পরবর্তীতে যোগদান করেন ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানে। চাকরি জীবন খুব বেশি দিন স্থায়ী হয়নি। শিল্প সংস্কৃতির মানুষ, ফিরে আসেন শিল্প সংস্কৃতিতে। 1960 সন থেকে শুরু হয় অভিনয় জীবন। প্রথম দিককার বিখ্যাত কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। 1964 সনে অভিষেক হয় টেলিভিশন নাটকে। বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি নাটকে নিয়মিত অংশ নেন। সেই থেকে বর্তমান সময় পর্যন্ত সমানতালে অভিনয় করে চলেছেন টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে। মুক্তিযুদ্ধ পূর্ব সময়ে তিনি প্রগতিশীল ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের মঞ্চে নাটক, নাটিকা ও গণসঙ্গীত পরিচালনা করেন। 1969-এর গণ আন্দোলনে শিল্পী সমাজের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সৈয়দ হাসান ইমাম। 1971 সালের 25 মার্চ কাল রাত্রির পর সৈয়দ হাসান ইমাম মুজিবনগরে চলে যান এবং মুক্তিযুদ্ধে যোগ দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দ্বিতীয় পর্যায় সংগঠিত করতে ভূমিকা রাখেন। তিনি 16 ডিসেম্বর পর্যন্ত সংবাদ পাঠ এবং নাট্য বিভাগের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জহির রায়হানকে সভাপতি ও সৈয়দ হাসান ইমামকে সাধারণ সম্পাদক করে মুজিবনগরে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী সমিতি গঠন করা হয়। মুক্তিযুদ্ধের পর সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত করার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠায় সৈয়দ হাসান ইমাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও 71-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি গঠন করেন। শহীদ জননীর জীবন অবসানের পর সৈয়দ হাসান ইমাম এ সংগঠনের আহ্বায়ক নির্বাচিত হন। তিনি বাংলাদেশ টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি সহ বহু সংগঠনের সভাপতি আহ্বায়কের দায়িত্ব পালন করেন। সৈয়দ হাসান ইমাম শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাংবাদিক সমিতি পুরস্কার, মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য সিকোয়েন্স পুরস্কার, বাংলাদেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমির সম্মানসূচক
ফেলোশিপ 2013 পেয়েছেন এবং দেশের সর্বোচ্চ সম্মান একুশে পদক সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী খ্যাতিমান নৃত্যশিল্পী লায়লা হাসান এবং বড় মেয়ে সৈয়দা তানজিনা ইমাম সঙ্গীতা, ছোট মেয়ে কানাডা প্রবাসী সৈয়দা রুমনাজ ইমাম রুমঝুম, একমাত্র ছেলে আমেরিকা প্রবাসী সৈয়দ তাজবীর ইমাম স্বাক্ষরকে নিয়ে সৈয়দ হাসান ইমামের পারিবারিক জীবন। দেশের থিয়েটার, চলচ্চিত্র, টেলিভিশন তথা সামগ্রিক শিল্প সংস্কৃতির উন্নয়নে এই মানুষটির অবদান অসামান্য। শিল্প সংস্কৃতির উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন নিরন্তর। যতদিন বাঙালি সংস্কৃতি থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জল জলে তারকা হয়ে থাকবেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। ডকুমেন্টারিটি দেখলাম, প্রথমেই জানতে চাইব যে পরিবারটিতে আপনার জন্ম সেই পরিবারটি সম্পর্কে। আমার পরিবার দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের পরিবার, বাবার দিকেও এবং মায়ের দিকেও। আমার বাড়ি বাগেরহাটে, যে খানজাঙ্গালি মাজার যেটি, সেই মাজারের পাশেই আমাদের আদি পৈতৃক বাড়িটা। তারও আগে আরেকটি পাশের গ্রামে ছিল, তো প্রায় 200 বছর আমাদের এই খানজাঙ্গালি মাজারের পাশের যে রণবিজয়পুর ওই গ্রামে বাড়ি। বাড়িতে এখন আর নেই, বা ভিটের আছে, বাগান আছে, কিন্তু বাড়িটা নেই। আমাদের মূল এখন যেটা বাড়ি সেটা হলো বাগেরহাটে মিঠাপুকুরে আলিয়া মাদ্রাসার উল্টো দিকে, একটা বেশ বড় বাড়ি। তো সেটা আমার দাদু নির্মাণ করেছিলেন, আমার বাবার বাবা। তিনি রাজনীতি করতেন, কৃষক প্রজা পার্টি করতেন, ফজলক সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং দুবার তিনি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তখন অবিভক্ত বাংলার MLA ছিলেন, মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তিনি বাগেরহাট বাগেরহাট বারের প্রেসিডেন্ট ছিলেন বহুবার, প্রায় যতদূর আমার মনে আছে 10টা টার্ম, মানে অনেক বছর তিনি বাগেরহাট বারের প্রেসিডেন্ট ছিলেন। তিনি আইনজ্ঞ ছিলেন, আইন ব্যবসা করতেন বাগেরহাট আদালতে। তো তিনি ওই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আর আমার নানার বাড়ি, মানে আমি যখন খুব ছোট, আমার মাত্র 2 বছর বয়স, আমার বড় ভাইয়ের বয়স 4 বছর এবং আমার মায়ের বয়স তখন 21 বছর, সে সময় আমার আব্বা মারা যান। আমার আব্বা ইনকাম ট্যাক্স অফিসার ছিলেন, তার নাম ছিল সৈয়দ সোলেমান আলী, আর আমার দাদার নাম ছিল খান বাহাদুর সৈয়দ সুলতান আলী। তো আমার আব্বা মারা যাওয়ার পরে আব্বা আমাদের একটা চিঠি লিখে গিয়েছিলেন, আমরা তো পড়তে পারি না তখন 2 বছর আর 4 বছর, কী করবো, আমার মায়ের নামে একটা, আমার নামে একটা, আমার বড় ভাইয়ের নামে একটা। তাতে ওনার ইচ্ছাগুলো তিনি প্রকাশ করেছিলেন, কারণ তিনি জানতেন যে তিনি মারা যাচ্ছেন, দুরারোগ্য অসুখে ভুগছিলেন। সেই চিঠিতে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন আমরা যেন মামা বাড়িতে, মানে নানা বাড়িতে বর্তমানে যেয়ে পড়াশোনা করি, কারণ আমার দাদি ছিলেন না, দাদু দাদি তখন মারা গিয়েছিলেন। আর বর্ধমানে তখন পড়াশোনার পরিবেশ বাগেরহাটের চেয়ে ভালো ছিল, সুযোগ সুবিধাও ভালো ছিল। আর আমার মামারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ছাত্র ছিলেন, পড়াশোনার চর্চাটাও বেশি ছিল। তো সেই জন্য আমরা বর্ধমানে চলে যাই, বর্ধমানে যেই আমি আমার ছাত্র জীবন পর্যন্ত, মানে জীবন শেষ করি ওখানে। শিল্প সংস্কৃতির সঙ্গে আপনার সংযোগটা, যোগসূত্রটা প্রথম কীভাবে হলো? আমার বাড়িতে যেমন রাজনীতির চর্চা ছিল আমার মামা বাড়িতে, তেমনি সংস্কৃতিরও চর্চা ছিল। আমাদের বাড়িতে একটি বিশাল লাইব্রেরি ছিল আমার নানির নামে, হাবিবা ইয়াদগার। তো সেইটাতে অনেক বই ছিল। আমার মনে আছে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি ডিটেকটিভ বই পড়তাম, রহস্য উপন্যাস। তা আমার বড় মামা একদিন দেখে রবীন্দ্রনাথের বউ ঠাকুরের নিহাত বইটি আমার হাতে দিয়ে বললেন যে ওইসব কী বাজে জিনিস পড়িস, এইটা পড়ে বেরো, বলে আমাকে ঘরের মধ্যে একটা বন্ধ করে দিলেন যে এটা পড়ে বেরোবি। তো এইভাবে আমার রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম পরিচয়। তার আগে গান শুনতাম রবীন্দ্রনাথের,
আর আমার বাড়িতে একবার মনে আছে যে একটি রবীন্দ্রনাথের নাটক আমার মামা মামি এবং আমার ভাই আরও অনেকে যারা আমরা তো যৌথ পরিবারে ছিলাম সবাই মিলে অচলায়তন নাটকটি মহড়া দিচ্ছিলাম, যদিও সেটা মঞ্চস্থ পরে আর হয়নি, মহড়া হয়েছে দেখেছি। তো এইভাবে আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলাম, আমার পরিবারের কেউ কিন্তু অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না, মানে পেশা হিসাবেও করেননি আর মঞ্চেও অভিনয় করেননি, আমিই প্রথম। তো আমার চাচা অবশ্য বাগেরহাটে অভিনয় করতেন, সৈয়দ সাদ্দিক আলী, তো উনি কিছু অভিনয় করতেন, ভালোই অভিনয় করতেন শুনেছি, আমি অবশ্য তার অভিনয় দেখিনি। আমি যখন অভিনয় শুরু করি সেটা একটা রাজনৈতিক ঘটনা, আমি গান করতাম স্কুলে, রবীন্দ্রসঙ্গীত গাইতাম, তারপরে আধুনিকও গাইতাম, আবৃত্তি করতাম আর ক্রিকেট ফুটবল খেলতাম, বেশ ভালোই খেলতাম, পেশা হিসেবে গ্রহণ করার একটা ইচ্ছা ছিল আমার ফুটবল, কিন্তু পা নষ্ট হয়ে যায়। বর্তমান রাজ কলেজে যখন আমি ভর্তি করলাম ইন্টারমিডিয়েটে, আমি তখন বামপন্থী ছাত্র রাজনীতি করতাম, ছাত্র ফেডারেশন, তো আমাকে কলেজের নির্বাচনে দান করলো, কারণ আমি বেশ পপুলার ছিলাম মফস্বল শহরে, এতগুলো গান করতাম না মানে খেলাধুলা করতাম, তা আমি তো নির্বাচনে কোনো দিন হারিনি, আমি সবথেকে বেশি ভোট পেয়ে জিতলাম। তো তারপরে যখন সেই বছরে যখন কলেজের অ্যানুয়াল ফাংশন হবে তখন নাটক হবে, ঠিক হলো মিশর কুমারী নাটক হবে, তা আমার যিনি সাধারণ সম্পাদক ছিলেন, যিনি তখন আমাদের ছাত্র সংগঠনের তুষার কান্দিলাল, তিনি পরে পদ্মশ্রী পেয়েছেন, তো তুষার কান্দিলাল তখন আমাকে নির্দেশ দিলেন যে তোমাকে অভিনয় করতে হবে, কারণ আমরা কংগ্রেসকে হারিয়ে জিতলাম বাম মোর্চা, আর ওরাই সব অভিনয় করবে তা হবে না, তোমাকে অভিনয় করতে হবে, দেখতে শুনতে ভালো আছো তো তুমি অভিনয় করবে। আমি বললাম যে আমি তো নাটক করিনি কখনো, আমি নাটক করবো না, তো না তোমাকে করতে হবে। তো তাদের নির্দেশে বাধ্য হয়ে আমাকে নাটকের রিহার্সালে যেতে হলো। রিহার্সালে যাওয়ার পরে দেখি কি যে পরিচালক মজিদ ভাই আব্দুল মজিদ, তিনি আমাকে নির্বাচন করলেন, যে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম ছিল যে ছেলে মেয়ের একসঙ্গে অভিনয় করতে পারবে না, ছেলেদের নাটকে ছেলেরা মেয়ে শাস্ত, মেয়েদের নাটকে মেয়েরা ছেলে শাস্ত। তা আমাকে বললেন যে তোকে মেয়ের পাঠ করতে হবে, তোর হাইট খুব বেশি না আর দেখতে শুনতে গোলগাল ভালোই আছে, মহিলা চরিত্র করতে হবে। তা আমাকে মিশর কুমারীতে মূল ভূমিকা, মিশর কুমারীর ভূমিকা দিলেন নাহরে। তো আমার তো ভালো লাগে না মহিলা চরিত্র করতে, আর সেই সময় আমাদের সঙ্গে মিশর কুমারীতে এক অভিনয় করছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তিনিও পরে জাতীয় পুরস্কার পেয়েছেন ভারতের অভিনেতা হিসেবে, খুব নাম করা নান্দিকার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। তো অজিতেশ বন্দ্যোপাধ্যায় এখন প্রয়াত, তো সেও ছিল, অজিতেশও ছিল, যাই হোক। তো পরে আমরা আরেকটা নাটক ধরলাম, অনেক চক্রান্ত টক্রান্ত করে আমরা সেই নাটকটাও করলাম, তা আমি একটা ওয়ার্ল্ড রেকর্ড করলাম। আচ্ছা, এক প্রথম রজনীতে আমি একটি ঐতিহাসিক নাটকে মহিলা চরিত্রে অভিনয় করলাম, এবং সঙ্গে সঙ্গে আরেকটি নাটকে বা বিদায় বছরের দায়িত্ব নাটকে আমি পুরুষ চরিত্রে নায়কের চরিত্রে অভিনয় করলাম। একই রজনীতে আচ্ছা, প্রথম রজনীতে একটা নাটক প্রতি মানুষের পা কাঁপে, জি জি জি, একই রজনীতে দুটো নাটক করলাম, একটি ঐতিহাসিক, একটি সামাজিক, একটিতে নায়িকায় আর প্রতিতে নায়ক, রেকর্ড বোধহয় গিনিস বুক অফ রেকর্ডেও ওটা হচ্ছে। তো এইভাবে আমার কিন্তু অভিনয়ের সূচনা হলো। পরে আমার অভিনয়ের নেশা ধরে গেল, আমি তখন বর্তমানে নিয়মিত বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় অভিনয় করতে থাকি, এবং দেশে যখন 1957 ফিরলাম তখন বর্ধমানের যারা ছেলে ছিল এখানে এসেছিলেন তারা জানতেন যে আমি অভিনয় করি, তো আমাকে স্টেট ক্লাবে ধরে নিয়ে গেল অভিনয় করতে। খায়রুল বলে একজন ছিলেন, তিনি পরিচালক হলেন, তিনি এখন সুপ্রিম কোর্টের আইন ও ব্যবসা করেন, আইনজ্ঞ, তো সুপ্রিম কোর্টের লয়ার, তো তিনি পরিচালক, তা আমাকে ধরে নিয়ে গেল। বন্ধু বলে একটা নাটক, সেই নাটকে আমি আর আমিরুল বলে আরেকটি স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে চাকরি করতাম রাজশাহী ছেলে, সে আর আমি দুটো নাটক নায়ক, আর মুক্তা বলে শকত আকবরের স্ত্রী হয়েছিল পরে মুক্তা আকবর, এখন ইংল্যান্ডে থাকে, মুক্তা নায়িকা,
মুক্তার বোনও একটা আন্না একটা চরিত্রে করেছিল। আর একটি নাচের দৃশ্য ছিল সেখানে, পরবর্তীতে বিখ্যাত পাকিস্তানের বিখ্যাত নায়িকা শবনম সে নেচেছিল। আচ্ছা, তো এইখান থেকে শেখ মহিদুল হক ছিলেন মিউজিক ডিরেক্টর, তিনি আমাকে বললেন যে আমার বোনের জামাই মহিউদ্দিন সাহেব একটি ছবি করছেন রাজা এলো শহরে, চলো তোমাকে ওনার কাছে নিয়ে যাই। তা আমাকে নিয়ে গেলেন মহিউদ্দিন সাহেবের কাছে, মহিউদ্দিন সাহেব দেখে আমাকে নির্বাচন করলেন। তারা আলী কাউসার পরে পরিচালক করছিল, তার বড় ভাই আলী মনসুর সাহেব একটা ছবি করছিলেন জানাজানি। তো এই জানাজানি ছবিতে আলী কাউসার আমাকে নিয়ে গেল যে ভাই একটা নায়ক খুঁজছেন, চলো তোমাকে নিয়ে যাই। আমরা মঞ্চে আলী কাউসারের সঙ্গে অভিনয় করেছিলাম। আলী মনসুর সাহেবই প্রথম আমাকে ছবিতে চুক্তিবদ্ধ করলেন, জানাজানি ছবিতে নায়িকা সুলতানা জামান। আচ্ছা, তো কিন্তু এই ছবিটির অভিনয় শুরু হতে দেরি হলো, তার আগে মহিউদ্দিন সাহেবের ওই রাজা এলোশহরে ছবিটি শুরু হলো, সেখানে আমি প্রথম অভিনয় করলাম চলচ্চিত্রে। আর সালাউদ্দিন সাহেব আরেকটা ছবি করছিলেন ধারাবাহিক, সেখানেও আমাকে নির্বাচন করলেন, সেই ছবিটিতে আমি অভিনয় করলাম, কিন্তু সেটি প্রথম মুক্তি পেলো। তার মানে আমার তিনটি ছবি প্রথম, একটিতে চুক্তিবদ্ধ হই জানাজানি, একটিতে প্রথম শুরু করি রাজা এলোশহরে, এখানে আমার নায়িকা ছিলেন চিত্রা সিনহা তখন ছিলেন, এখন চিত্রা জহির, আর একটিতে আমি ধারাপাত যেটি সেটি প্রথম মুক্তি পায় সেটাতে আমার নায়িকা ছিলেন সুজাতা এবং নাসিমা খান। এই হলো আমার জি অভিনয় জীবনে, চলচ্চিত্র জীবনে যাত্রা শুরু। আচ্ছা, আপনি অভিনয় করেছেন মঞ্চে, বেতারে, টেলিভিশনে এবং চলচ্চিত্রে, এর মধ্যে স্বাচ্ছন্দ্যের জায়গা কোনটি? আমি যেরকম প্রথম যখন নাটকে অভিনয় করতে যাই, যেহেতু আমি একটা কথা আছে স্টেজ ফ্রি, তো যেহেতু আমি আবৃত্তি করতাম এবং খেলাধুলা করতাম এত মানুষের মাঝে খেলতাম, তো সংকোচটা সেরকম আমার ছিল না, যেটা খুব ক্ষতিকর হয়ে যায় শিল্পীর জন্য। তো সেই কারণে আমি খুব স্বাভাবিকভাবেই অভিনয়ে আনন্দ পেয়েছি এবং অভিনয় করতে পেরেছি, সেটা মঞ্চেও আর টেলিভিশনেও এবং বেতারে সব জায়গায় আমি মোটামুটি স্বাচ্ছন্দ্য করেছি। আরেকটি আপনার বড় পরিচয় আছে, আপনি একজন দক্ষ সংগঠক, মাত্র 16 বছর বয়স থেকে বর্ধমান গণনাট্য কেন্দ্রের সাধারণ সম্পাদক হিসেবে যাত্রা শুরু, পরবর্তীতে দেশে এসেও অনেক বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমার আমার যেটা হয়েছে, আমি সংগঠন মনস্ক অবশ্যই, জি 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 জি, কারণ আমি বললাম যে আমার পরিবারের একটা রাজনৈতিক কিছু আছে। জি, তো আজকে যে এই পর্যায়ে এসছেন, এই পর্যায়ে আসবার পেছনে যাদের অবদানের কথা আপনি বলতে চান? আমার মায়ের প্রতি কৃতজ্ঞ, আমার স্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের সংস্কৃতির একটি বৃহৎ মাধ্যম চলচ্চিত্র, আপনার দেখা হৃদয় ছুঁয়ে যাওয়া একটি চলচ্চিত্রের কথা জানতে চাইবো, যেটি আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করব। আমি যেহেতু সত্যি দৌড় আমি ভক্ত এবং পথের পাঁচালী আমার খুবই দাগ কেটেছিল, আমি ছোট মাত্র কলেজে ঢুকেছি অথবা কলেজ ইন্টারমিডিয়েট পাস করেছি, এরকমভাবে ইন্টারমিডিয়েট পাস করেছি, তখন ইঞ্জিনিয়ারিং পড়ি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো তখন সত্যিকার এই পথের পাঁচালী দেখে আমি অভিভূত হয়ে যাই। আচ্ছা, সৈয়দ হাসান ইমামের পছন্দের চলচ্চিত্র সত্যজিৎ রায় নির্মিত পথের পাঁচালী চলচ্চিত্রের একটি ক্লিপিংস দেখে আসি। যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আজকে কি মনে হয় যে সেই বাংলাদেশটিকে পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? বাংলাদেশের স্বপ্ন আমরা যেটা দেখি বা মুক্তিযোদ্ধারা যেটা দেখেছিলেন, সেটি হলো
প্রথমত স্বাধীন সার্বভৌম, দ্বিতীয়ত একটি বিজ্ঞান মনস্ক একটা দেশ, প্রগতিশীল একটা দেশ, প্রতিক্রিয়াশীল দেশ নয়। আরেকটি হলো যে আমাদের জাতীয়তা, বাঙালির যে ঐতিহ্য সেগুলিকে রক্ষা করার জন্য বাঙালি জাতীয়তাবাদ, এবং বাঙালি জাতীয়তাবাদ যেহেতু আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে রক্ত দিয়ে স্বাধীন হয়েছি, সেহেতু আমরা যে জাতীয়তাবাদ বলতেই যে অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠেন যে জাতীয়তাবাদ অন্যান্য জাতিসত্তাকে নিপীড়ন করে, ক্ষুদ্র জাতিসত্তাগুলিকে, আমরা সেই জাতীয়তাবাদে বিশ্বাস করি না। আমরা ক্ষুদ্র জাতিসত্তাকে সবাইকে একসঙ্গে নিয়ে ভাই ভাই হিসেবে একটি বাংলাদেশকে গঠন করতে চাই, যেখানে নিজের নিজের জাতিসত্তা, যেমন চাকমা, মারমা, সাঁওতাল যারা আছেন বা অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তা যারা আছেন, তাদের নিজেদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের যে ধর্ম, সব কিছু নিয়ে স্বাধীনভাবে তারা যেন আমাদের সঙ্গে একসঙ্গে ভাই ভাই হিসেবে আমরা বাঁচতে পারি। যদিও আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ বাঙালি, আমাদের সংস্কৃতি আমাদের রক্ষা করা হবে, তাদের সংস্কৃতিও আমরা রক্ষা করব, তাদের ভাষাও আমরা রক্ষা করব। আর যেটা মনে করি যে ধনী দরিদ্রের বৈষম্যটা কমবে। এবার আমরা আপনার পরিবারের সদস্যদের কথা শুনবো, তারা আপনার সম্পর্কে কি বলছে, চলুন দেখে আসি। ছোটবেলা থেকে দেখে এসেছি যে তিনি যত বাইরে শত কাজ থাকা সত্ত্বেও তিনি একজন একেবারে সাংসারিক মানুষ, একেবারে পারিবারিক একজন মানুষ। নিজের হাতে বাজার করা, সবার সাথে একসাথে বসে খাওয়া, প্রতি বেলায় মানে আবার আমাদের খোঁজ খবর রাখা, সব কিছুর মধ্যে কোনো জায়গায় কোনো মানে ব্যস্ততার কারণে কোনো ছেদ কখনো পড়েনি। তারপর যদি এমন একটা সময় এসেছে যখন আমরা একটু বড়, যখন আন্দোলনগুলো অনেক জোরদার, তখন হয়তো তার সাথে দেখা কম হয়েছে, হয়তো আমরা ঘুমিয়ে পড়েছি তখন তিনি এসেছেন, কিংবা তিনি দিনের পর দিন বাড়ি ফেরেন নেই, কিন্তু কখনো আমরা মনে মানে আমরা ফিল করি নাই যে আমার বাবার স্নেহ ছায়া থেকে আমরা দূরে আছি। সব কিছু মিলিয়ে ভীষণ ব্যালেন্সড একজন মানুষ, সব কিছু খুব সুন্দরভাবে, সবগুলো চরিত্রে, তার জীবনের সবগুলো চরিত্রে তিনি অসম্ভব সফল। আমার সন্তানরাও তার কাছে যে মানে নানার যে স্নেহ, এবং তার নিজের হাতে করে আমার ছেলেদের খাইয়ে দেওয়া, তাদের দেখাশোনা করা, তাদের খোঁজ খবর রাখা, প্রতিদিনের যে লেখাপড়া চলছে কিনা, তাদের বড় হয়ে ওঠার পিছনে আমার বাবার যে স্নেহ ছায়া, এটা মানে আমরা এই দুই প্রজন্ম সমানভাবে পেয়েছি। কি এবং আমার দাদি ছিলেন, দাদি আমার আমার দাদিকে আমার বাবা অসম্ভব রকম শ্রদ্ধা করতে আমরা দেখেছি, এবং মায়ের জন্য আমার বাবার যে ভালোবাসা, এই তিন প্রজন্মই আমরা আমি আমার বাবাকে মাঝখানে রেখে তার আগের প্রজন্ম এবং আমার আমি এবং আমার পরের প্রজন্মের তার প্রতি তার যে দায়িত্ব, তার যে ভালোবাসা, তার শ্রদ্ধা, স্নেহ, সব কিছুই একদম অসম্ভব একজন পূর্ণাঙ্গ মানুষের মানুষ হিসাবে আমরা তাকে পেয়েছি, পাই। উনি অত্যন্ত সজ্জন, সৎ, সবচেয়ে আগে যেটা আমি বলবো, সৎ, সত্যবাদী, এবং খুব বন্ধুবৎসল, স্নেহবৎসল, পরোপকারী, এবং মানুষকে অত্যন্ত বেশি ভালোবাসেন, আপন করে নিতে পারেন, আদর্শ স্বামী, আদর্শ পিতা, ভাই বন্ধু যাই বলে। তার দোষ খুব বেশি আমার চোখে পড়েনি, দীর্ঘ প্রায় 50 বছর আমাদের হতে যাচ্ছে আমাদের বিবাহিত জীবনে। 71 মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করতে গিয়েছিলেন, ওপারে গিয়েছিলেন যুদ্ধ করতে, স্বাধীন বাংলা বেতারে অংশগ্রহণ করেছিলেন, সালেহ আহমদ নামে সংবাদ পাঠ করতেন, তো সেই সময়ও উনি শিল্পীদের সমস্ত ভার গ্রহণ করেছিলেন, তাদের একটু মাসিক ভাতা জোগাড় করা, শীতের সময় কম্বল, বাচ্চাদের বেবি ফুড, এই সমস্ত জোগাড় করা, সেখানেও উনি এই কাজ করেছেন। যখন যেখানে হাসান ইমাম যাবেন সেখানে তার অনেক কাজ উনি পেয়ে যান, জোগাড় করে পেলেন, মানুষের উপকার করাই যেন ওনার ধর্ম। আর স্বামী হিসাবে আমি বলবো যে আমি মনে করি এমনি স্বামী প্রত্যেকটি মেয়ের কাম্য হওয়া উচিত, এবং আর জন্মে তো আমাদের আমরা বিশ্বাস করে তারপরেও বলি, আবার যদি কখনো জন্ম হয়, যদি বিয়ে হয়, তাহলে এমনি স্বামী চাই, এবং আমি পরিপূর্ণ, আমি সার্থক আমার স্বামী সন্তান নিয়ে। শুধু একটি কামনা করব, যতদিন তিনি বেঁচে আছেন সুস্থ থাকেন, সুস্থ হয়ে